আবাস যোজনায় দুর্নীতি স্বজন পোষণের অভিযোগে বিদ্ধ তৃণমূল। দিকে দিকে শাসক দলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা। কোথাও বিজেপির বিক্ষোভ সমাবেশে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। এরই মধ্যে এবার মুর্শিদাবাদে কংগ্রেস পরিচালিত দেওয়ানসরাই পঞ্চায়েতের বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলেছে তৃণমূল। তা নিয়ে পঞ্চায়েতের প্রধান ও এক কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। প্রতিবাদে শুক্রবার লালগোলা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান পঞ্চায়েতের কর্মীরা। নিরাপত্তার দাবি তুলেছেন তারা। মূল দাবি যেটা ছিল সেটা হচ্ছে আমাদের নিরাপত্তাহীনতা, আবাস যোজনার যে কাজ সেই কাজ নিয়ে আমরা রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছি। এদিকে দুর্নীতি স্বজন পোষণের অভিযোগে শুক্রবার বাঁকুড়া তৃণমূল পরিচালিত বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েত অভিযানে ডাক দেয় স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিক্ষোভকারীরা জোর করে গ্রাম পঞ্চায়েতের অফিসে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের। এরপর অফিসের মেইন গেট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা। আজকে তৃণমূল নেতা নেত্রীরা তাদের দুটো করে বাড়ি হচ্ছে, যারা প্রাপ্য মানুষ, ঘর পাওয়ার যোগ্য মানুষ, তাদেরকে ঘর না দিয়ে এই তৃণমূল কংগ্রেসের নেতারা পুলিশের মদতে আজকে তাদের তৃণমূল কংগ্রেসের স্বজন পোষণ করছে। তার জন্য আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ। স্বজন পোষণ বলে কিছু নেই, এখানে ধরুন ফার্স্ট লিস্ট ভিআরপিরা সার্ভে করেছিল, সেই পরিপ্রেক্ষিতে সেই লিস্ট অনুযায়ী যেটা এসছে তার উপরে আবার এখন আশা এসডিএস তারা যেটা ভালো বুঝেছে আরও ছাড় আছে তাকে বাদ দিয়েছে। হয়তো কিছু কিছু জায়গায় যদি মিসিং হয়ে থাকে তাদের জন্য অভিযোগের বক্স করা হয়েছিল, সেখানে ফেললে তাদের আবার ইনকোয়ারি হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে হাওড়ার ডোমজুর পঞ্চায়েত অফিসেও বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপির অভিযোগ, যাদের পাকা বাড়ি রয়েছে আবাস তালিকায় নাম উঠেছে তাদের, অথচ যাদের প্রকৃত বাড়ির প্রয়োজন তাদের কারো নাম নেই। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পূর্ণেন্দু সিংহ, সুনীত হালদার ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।